লেভিভ এন্ড ভেলোর অরিজিন অফ দ্য বিগিনিং ভিডিও আর্টিতে যা বোঝানো হয়েছে তা হচ্ছে যে এখানে একটা ফ্যামিলিকে দেখানো হচ্ছে যারা একটা টেবিলে বসে আছে এবং সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। দিন শেষে আসলে দেখা যায় যে আমরা কেউই কারোর সাথে নাই। যেমন আমি যদি আমার বোনের কথাই বলি তাহলে ওর প্রত্যেক দিন একভাবে কাটে, আমার প্রত্যেক দিন একভাবে কাটে। তো আমার কাছে আবার মনে হয় যে কাজ এবং টেকনোলজি সব কিছু মিলে একটা জায়গায় বদ্ধ হয়ে আছে যেখান থেকে আসলে বের হওয়া সম্ভব হচ্ছে না। এই ভিডিওটিতে পাঁচটি ক্যারেক্টার আছে যেখানে একটি টেবিলে আরিস, লেভ এন্ড ভেলোর তার বাবা মা ভাই বোন বসে আছে। তো তাদের প্রত্যেকের শৈলী ব্রাউন কালার ড্রেসের উপরে ছোট ছোট হাজার হাজার ডার্ক ব্রাউন উডের ব্লক লাগানো আছে। তো সেম ব্লকগুলোই সারা রুমে ভিতরের দেওয়ালে টেবিলে মোটামুটি শরীরেও লাগানো আছে। মূলত পুরো রুমটাই উডেন ব্লক দিয়ে ইমেন্ট ক্রিয়েট করা হয়েছে। আরেকটা বিষয় দেখার মতো সেটা হচ্ছে ওই টেবিলে প্রত্যেকে খুব স্লোলি এবং ফিলি মুভমেন্ট করছে। আর রুমের ফিগারগুলো এইভাবেই পজিশন করা হয়েছে যার ফলে সব মিলে একটা অ্যাবস্ট্রাক্ট ইমেন্ট ক্রিয়েট হয়েছে। মূলত আমরা হচ্ছে মানুষ, আর মানুষ হচ্ছে সামাজিক প্রাণী। কিন্তু এই আধুনিকায়ন এবং যান্ত্রিকতার কারণে মানুষ দিনকে দিন তাদের সামাজিকতা ছেড়ে একটা যান্ত্রিক জীবনে পরিণত হইতেছে। মানুষ একসাথে পাশাপাশি থাকার পরেও তাদের ভিতরে অনেকটা দূরত্ব চলে আসছে। ভিডিওতে আমরা দেখতে পাই কয়েকজন মানুষ বসে আছে, কিন্তু একসাথে বসে থাকার পরেও তাদের ভিতরে কোনো আবেগ নেই, কোনো কথা নেই, কোনো কথা কিংবা শেয়ারিং নেই। এটা কেন? কারণ আমরা দিনকে দিন সামাজিক একটা জীবন ছেড়ে আমরা একটা যান্ত্রিকতার ভিতরে চলে যাচ্ছি। আমরা পাশাপাশি থাকার পর আমাদের একজন আরেকজনের সাথে কোনো যোগাযোগ নেই, কোনো কেয়ারিং নেই, কিংবা কোনো কিছু শেয়ার করার মতো কিছু নেই। আমরা প্রত্যেকেই নিজেদের জন্য একটা আলাদা একটা জগৎ তৈরি করে ফেলতেছি, যেখানে আমরা নিজেরা বন্দি হয়ে গেছি। আমাদের পাশের জন কী করতেছে কিংবা আমাদের সামনে যে আছে সে কী ভাবতেছে সেটা জানার কিংবা শোনার কোনো আগ্রহ আমাদের নেই। সবাই একসাথে বসে আছে কিন্তু কেউ কারোর দিকে তাকাচ্ছে না, কেউ কারোর সাথে কথা বলতেছে না, কিংবা কারো কথা বলার কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। কারণ প্রত্যেকে নিজস্ব একটা জীবন কিংবা নিজস্ব জগতের ভিতরে বন্দি হয়ে আছে। লেভিভ এন্ড ভেলোর যেই ভিডিও আর্টটা আমরা দেখলাম সেই ভিডিও আর্টটার ভিতরে খুব মানে এনভায়রনমেন্টটা লাইটিংয়ের মাধ্যমে এমনভাবে ক্রিয়েট করা হয়েছে যাতে খুব একাকিত্ব জিনিসটা আসলে দেখার সাথে সাথেই বোঝানো যায়। প্লাস ওইখানে পুরো জেস্টার এই পুরো ব্যাকগ্রাউন্ডটা ছিল হচ্ছে কি আপনার কাঠের ছোট ছোট ইসের মাধ্যমে পুরো ব্যাকগ্রাউন্ডটা করা এবং পুরো বডির ভিতরেও সেই কাঠের ছাপটা ছিল। এবং আমরা সাধারণত জানি যে কাঠের কালারটা কিন্তু হলুদ হয় এবং ব্যাকগ্রাউন্ডের পুরো কালারটাই ছিল একটা হলুদ হলুদ। সাধারণত ইয়েলো কালারটা ওয়ার্ম ইউজ করার জন্য আমরা আর্টিস্টরা ইউজ করে থাকে। এখানে ওয়ার্ম কালারটাকেও আর্টিস্ট এমনভাবে ইউজ করছে যাতে এটা দেখার সাথে সাথে আমাদেরকে ওই ধরনের ওয়ার্ম ফিল বা ওই ধরনের ফিলটা দিতেছে না, বাট আমাদেরকে এনভায়রনমেন্টটা এমনভাবে ক্রিয়েট করার কারণে আমাদের কালারের ফিলটা দিচ্ছে খুবই একঘেয়েমি একাকিত্ব। লেভিভ এন্ড ভেলোর ভিডিও আর্টে, অরিজিন অফ বিগিনিং ভিডিও আর্টে দেখা যায় যে পাঁচজন মানুষ, পাঁচজন একই ফ্যামিলির পাঁচজন সদস্য, তারা একজন আরেকজনের সাথে উইদাউট এনি কমিউনিকেশন একটা টেবিলে বসে আছে, একটা ডাইনিং টেবিলে বসে আছে। প্রত্যেকেই মনে হয় যে এক একজন এক একটা জড় পদার্থের মতো আচরণ করতেছে, যদিও তারা রক্তমাংসের মানুষ। তো এই এই ভিডিও আর্টে দেখা যায় যে দেয়াল, টেবিল, তারপর চেয়ার, তারপর এমনকি মানুষ, সবগুলো এলিমেন্ট ছোটো ছোটো কাঠের ব্লকিং দিয়ে তৈরি করা। কারণ বোঝানো হলো যে জড় এবং জীব পদার্থের মধ্যে এই দুই পদার্থের মধ্যে পার্থক্য হলেও এখন আমরা এই পার্থক্যগুলো সব ভাঙিয়ে ফেলছি। মানুষ এখন ওয়ান টাইপ অফ জড় পদার্থের মতো আচরণ করতেছে। এই ভিডিওটিতে দেখতে পাচ্ছি যে একই পরিবারের পাঁচজন একটি ডাইনিং টেবিলে বসে আছে কিন্তু কারোর সাথে কারো কোনো যোগাযোগ নেই, কথাবার্তা কিছুই হচ্ছে না। তারা কেমন যেন নিজেদের একটা নিজস্ব জগৎ তৈরি করে নিয়েছে। এর একটি কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। পাশাপাশি রুমে থাকার ফলেও মা ছেলের মধ্যে দুই তিন ঘন্টা কোনো রকমের যোগাযোগ হচ্ছে না। ছেলে তার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার এগুলো নিয়ে ব্যস্ত বন্ধুদের সাথে সময় কাটাচ্ছে, অন্যদিকে মা তার টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। এরকম ছোটোখাটো জিনিসগুলোর কারণেই দিন দিন পারিবারিক যে বন্ধন, পারিবারিক অ্যাটাচমেন্ট এগুলো সব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।